আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি। আমরা শিক্ষিত সমাজ কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিইনি, কিন্তু তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, ভৌতিক বা তান্ত্রিক নির্ভর যে কোনো গল্পই আমরা খুব মনোযোগ সহকারে উপভোগ করি। তাই আদি বা নব্য লেখকেরা এইসব প্লটগুলিকে কেন্দ্র করে অপূর্ব সব রচনা সৃষ্টি করেছেন। বর্তমান যুগের চর্চা চলছে তো ঝড়ের গতিতে, কিন্তু বাংলা সাহিত্যের একটি শাখা হাঁকিনিবিদ্যা বা চলতি ভাষায় যাকে বলে ডাইনি, এই প্লটটিকে যেন অবহেলায় দূরে সরিয়ে রেখেছেন। একদিন যাদের দুর্দমনীয় প্রতাপ ছিল, বাংলা সাহিত্যে যাদের ছিল অবাধ বিচরণ, আজ শুধুমাত্র এর অস্তিত্ব টিকে রয়েছে শাশুড়ি বউয়ের কলহে সুমধুর সম্ভাষণ। একদিন যারা তাদের সুতীক্ষ্ণ দৃষ্টিতে তটস্থ করে রাখতে পারত পুরো সমাজকে, করে ফেলতে পারত বলিষ্ঠ পুরুষকে ধরাশায়ী, আজ তারা সমাজে তো বটেই, লেখকের লেখনী থেকেও ডাইনোসরের মতো অবলুপ্ত। এই প্লটটি নারী কেন্দ্রিক বলেই কি অন্যান্য বিষয়ের মতো এর প্রতি এত অবহেলা? গল্পের নেশি নিদিমা কোন রকম অন্ধবিশ্বাস বা সংস্কারকে সমর্থন করে না, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে গল্পটি শুনে। তোমাদের এখানে ডাইনি নাই, ডাইনি নাই, মায়াবিনী নাই, সেই হিসাবে একালের ছেলেরা ভাগ্যবান। আমাদের আমলে, মানে 40-45 বছর আগে, ডাইনি, ডাকিনী, মায়াবিনী, একালের ছেলেরা ডাইনি ডাকিনীর কথা শুনে হেসে উঠবে, কিন্তু সে আমলে আমাদের অন্তরাত্মা শুকিয়ে যেত এদের নামে। আমাদের গ্রামে আমাদের বাড়ির পূর্ব প্রান্তে বড় একটা বড় বড় তাল গাছে ঘেরা, তাদের উত্তর পূর্বে কোনো ছিল স্বর্ণ ডাইনি, একেবারে গ্রামের প্রান্ত, এক পাশে জেলেপাড়া, অন্য পাশে বাউরি, মাঝখানে খানিকটা খালি জায়গা। সেই খালি জায়গায় একটা অসত্য গাছ, সেই গাছতলায় ছোট একখানি ঘর, তারপর অর্থাৎ স্বর্ণের বাড়ির পর পূর্ব দিকে আর বসতি নাই, প্রান্তর চলে গিয়েছে, বালি আর কালচে মাটির প্রান্ত। সেই প্রান্তরের মধ্যে লালুকচাঁদা নামে পুকুরটা ছিল গ্রামের শুধু। এখানে অবশ্য শবদাহ করা হতো না, মুখাগ্নি করা হতো। চারিদিকে পড়ে থাকতো মরার বিছানা, মাদুর, বালি, ন্যাকড়া, বাঁশ, মাটির সরা, ভাড়, আতপোড়া কুচি কাঠি। পুকুরটার ওপরে একটা ঝাঁকড়া বট। দিনের বেলা তো কেউ সে গাছতলায় যেত না, রাত্রে সেটা জমাট অন্ধকারের মতো থমথম করত। স্বর্ণ নিজের ঘরে দাওয়ায় বসে তাকিয়ে থাকতো সেই বট গাছটার দিকে। আমরা তাই ভাবতাম, নইলে প্রান্তরটা যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে ধানের ক্ষেত, সবুজ শস্য ক্ষেত্র। কিন্তু ডাইনি কি সবুজ ভালোবাসে না বাঁচতে পারে? স্বর্ণ ডাইনি, আমাদের দেশের ভাষায় সোনাডা, শুকনো কাঠির মতো চেহারা, শক্ত দুপাটি দাঁত, কিন্তু নরুনে চেরা চোখের মতো ছোট, তাতে খয়েরি রঙের তারা, বিচিত্র স্থির দৃষ্টি, হাবলেশিন শুষ্ক, যেন খটখট করত দুটো হলদে চোখ এই পাথর শুকনো ডাঙার বুকে। ডাইনির দৃষ্টি এক দৃষ্টিতে ডাইনিরা কচি নদর দেহের সুন্দর সুস্থ মানুষের, তরুণী নববধূর দেহের অস্থি চর্ম মেদ মাংস ভেদ করে ভিতরে প্রবেশ করে খুঁজত প্রাণ। তাকে পেলে চুষে চুষে তারা খেয়ে ফেলে, নধর মানুষ শুকিয়ে অস্থি চর্মসার হয়ে যায়, সোনার মতো দেহের বর্ণ কালো হয়ে যায়। তরুণী নববধূর সব লাবণ্য ঝরে পড়ে, শুধু মানুষ কেন, কচি পাতায় ভরা লকলকে সতেজ গাছ অকস্মাৎ শুকিয়ে যায়। ডাইনিরা তারও সরস প্রান্তিক দৃষ্টিটিকে পান করে নেয় নিঃশেষ স্তব্ধ গ্রীষ্মের দ্বীপ্রহরে। তাল গাছের মাথায় চিল চেঁচা, চিল চিল
কান পেতে শুনলে শুনতে পাওয়া যায়। ঘরের দাওয়ায় বসে ডাইনি তার মেয়ে সঙ্গীত গাইছে, অনুনাসিক মিহুরে গাইছে। রাত্রে গভীর রাত্রে স্বর্ণ ডাইনির ঘরের দেওয়ালে কান পাততে শোনা যায় শব্দ উঠেছে, ফুটপাত ফুটপাত ফুটপাত। পাঠ বইছে স্বর্ণ, তার ডাইনি তার ভগবানের উপসম্পাতে রাত্রে মাটির উপর ঢুকে হেঁটে বেড়ায়। পাঠ হয় হয় না, এরপর স্বর্ণ তরিদারকে বেঁচে বেড়াতে এই ছিল তার জীবিকা। তিন চার বোস ঘুরে হাঁটতে নেওয়া বেশ তো আশেপাশের গ্রামে, পান কাঁচকলা পাকা রম্ভা শাক কুমড়ো এসবই আমাদের গ্রামে সে ব্যস্ত না, আশেপাশের গ্রামেই ব্যস্ত। গ্রামের কারো বাড়িতে ঢুকতে সে চাইত না, কি জানি কার অনিষ্ট সে করে বসবে। তার ভিতর যে লোকটা আছে সে যখন লক লক করে জিভ বার করবে তা তখন তো স্বর্ণের বারণ শুনবে না, কিন্তু স্বর্ণ যে লজ্জায় মরে যাবে। হি হি হি, ওর ভিতরে ডাইনিটা তো ওর অধীন নয়, সেই তো ওর জীবনের মালিক, তারই হুকুমে ওকে চলতে হয়, তার হুকুম ছাড়া ওর মরবার অধিকার। তার ভিতরে যে ডাইনিটা সে এক সিদ্ধ বিদ্ধ, তাকে কোনো নতুন মানুষকে না দেওয়া পর্যন্ত স্বর্ণ মরবে না। স্বর্ণের মাসি কে যেন ছিল ডাইনি, মৃত্যুকালে আত্মীয় স্বজনদের খবর পাঠিয়ে কিন্তু কেউ যায়নি, ভয় যায়নি। যদি সে কোনো কৌশলে তাকে দিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা, সে যে ডাইনি হয়ে যাবে। মৃত্যুর পর স্বর্ণ গেল, নিশ্চিন্ত হয়েই গেল, বিদ্যা সে তো কাউকে দিয়ে দিয়েছে, নইলে মরণ হলো কেমন করে। গিয়ে দেখলে তখন মাসির অনেক আত্মীয় যা ছিল ভাগ করে নিয়েছে, সকলে চলে গেল। বিধবা তরুণী স্বর্ণ বসে রইল দাওয়ার উপর, তার যেমন অদৃষ্ট। হঠাৎ মাও মাও শব্দ করে মাসির পোষা বিড়ালটি তার পা ঘেঁটে বসে, ওটাকে কেউ নিয়ে যায়নি। বিড়ালটা তার পায়ে পা ঘুষতে গড়গড় শব্দ করল, লেজটা উঁচু করে তার নাকে মুখে ঠেকিয়ে দিল, যেন বললে আমাকে তুমি নিয়ে চলো, তুমি কিছু পাওনি আমাকেও কেউ নেয়। স্বর্ণের মা নিয়ে এলো বিড়ালটা, মাছ ভাত দুধ খাবায় কোলের কাছে নিয়ে এসো, তাকে জেলে পাড়া যায় বাউল পাড়ায় যায়। এই দিন হইতে উঠলো জেলে পাড়া, জেলেদের একটা কচি ছেলে কি হয়েছে, ধনুকের মতো পেকে যাচ্ছে আর কাঁদছে কাঁদছে, যেন বিড়ালের মতো আওয়াজ করে আও। অবিকাল বিড়ালের শব্দ উনিন এলো, উনিন দেখে বললে ডাইনির কাজ, কিন্তু কিন্তু ডাইনটা মনে হচ্ছে বলতে হলো না শেষটা। স্বর্ণের বিড়ালটা ছুটে এলো উঠোন, রোয়া ফুলিয়ে তেজ ফুলিয়ে আও শব্দ করে খাবা পেতে বসে। এই 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 তো বিড়ালটা, এটাই ডাইন? বিড়াল ডাইন? হ্যাঁ, কোন ডাইন মরবার সময় ওকে দিয়ে গেছে ডাইনি দিকে। ঠিক কথা, স্বর্ণের মাস ছিল ডাইনি, বিড়াল তারই সর্বনাশ। জোয়ান জেলের ছেলে ক্রন্ত ক্রোধে বসিয়ে দিতে তার মাথার উপর, মাথাটা প্রায় চুর হয়ে গেল কিন্তু তবু মরল, তেজ পাচ্ছাতে লাগলো, নখগুলো বের করে মাথাটা আটকাতে। গুনিন বলল সাবধান, কেউ কাছে যাবে না, ও এখন ডাইনি মন্ত্র দেবার চেষ্টা করবে, নইলে ওর মৃত্যু হবে না। সে মন্ত্র বলল, নিজের অঙ্গ বন্ধন করল, তারপর সন্তর্পণে লেজে ধরে বের করে ফেলে দিয়ে এলো গ্রামের গ্রামে। স্বর্ণ ঘরে বসে সব হয়ে কেটে লোকে তাকে গাল দিয়ে গেল, কেন এনেছিল ওই পাখকে। সন্ধ্যের মুখে কটে ছেলে পথ দিয়ে গেল, তারা বলে গেল বিড়ালটা এখনো মরে, কি ঘুমাচ্ছে বাপরে, উড়ে উঠলো তার। স্বর্ণ গেল না দেখে থাকতে পারলে না, সাদা দুধের মতো বিড়ালটার রং, রক্তে ধুলোয় পিঙ্গল হয়ে গেছে, যন্ত্রণা কত খবর। স্বর্ণ এগিয়ে গেল, রূপা এক পা করে তাকে স্পর্শ করলে বিড়ালটা মরে গেল।
স্বর্ণের একই হলো, স্বর্ণের চোখে একই দৃষ্টি, একই হলো তার। এসব সে কি দেখছে? ওই যে গর্ভবতী ছাগলটা যাচ্ছে, আর গর্ভের মধ্যে ছাগল ছানাকে দেখতে পাচ্ছে। ওই যে কলা গাছটা, ওর ভেতর দেখতে পাচ্ছে কলার মোচা, তার সরস হয়ে উঠছে, লক লক করে উঠছে। একই হলো তার, হে ভগবান। এমনি করে নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি। সে আবার কাউকে ডাইনি বিদ্যা দেবে তবে তার মর, নইলে ওই মাথা ভাঙা বিড়ালটার মতো কাঁদাবে কাঁদাবে কাঁদাবে, তার মৃত্যু হবে। মৃত্যু চোখের সামনে বসে থাকবে, ও বলবে আমাকে নাও গো, আমাকে নাও। তো বলবে কি করে নেব, এ বিদ্যুৎ তুই আগে কাউকে দে, তবে নেব, নইলে তো পারবো না। স্বর্ণের হাত খাই তার ভিতরে ডাইনি। সে কি গ্রামের কারো বাড়ি যেতে পারে? বাপরে, আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচেছে। আমি বললাম, স্বর্ণ পিসি, ছেলেবেলায় কখনো সামনে যেতে সাহস হতো না, বড় হবার পর ও পথে গিয়েছি, নিজের ঘরে আধো অন্ধকার আধো আলোর মধ্যে করে বসে থাকতে দেখেছি, কারো সঙ্গে কথা বলতো না, কেউ কথা বললে তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে। আমার 20-22 বছর বয়স যখন ছিল তখন আমি তার বেদনা মর্মান্তিক বেদনা ছিল তার, নিজেও সে বিশ্বাস করতে সে দায়ী। কাউকে স্নেহ করে মনে মনে সে শুধু, কাউকে চোখ দেখে ভালো লাগলে চোখ বন্ধ তার অসম্ভব, সে বুঝে তাকে খেয়ে ফেলবে, হয়তো বা খেয়ে ফেলেছে বলে শিউরেও মনে হতো ডাইনি মন্ত্র বিষাক্ত। বিষাক্ত তার ভালোবাসা, লোভ হয়ে তীরের মতো দিয়ে তাকে দিকে তার ডাইনিতে আজা বিকালে ছেলেরাও করে না। স্বর্ণ ডাইনি ডাইনিতে একটি পড়িতে আমার সাথে অক্ষত গেল এই কথা বল। তখন আমার বয়স 9 কি 10, কিন্তু ঘটনাটি আজও মনে হয়। এই কদিন আগে দেখা, হঠাৎ শুনলাম ও পাড়ার অবিনাশ দাদা স্বর্ণ ডাইনে খেয়েছে, অর্থাৎ ডাইনির নজর দিয়ে দৃষ্টিবাণে বিদ্ধ করেছে, তার ভিতরে প্রবেশ করে তাকে সুখে খাচ্ছে। গ্রামটা একেবারে তোলপাড় করে উঠল। বুনিন ছিলেন আমাদের বাড়িতে, আমার বাবা গ্রামের বাইরের বাগানে তারা মন্দির প্রতিষ্ঠা করেছিল, এইখানে থাকতেন এক কন্যা, পশ্চিম দেশীয় সাধু। আমি তাকে বললাম গোসাই বাবা, অর্থাৎ গোস্বামী বাবা। তিনি জানতেন অনেক দিন, তাকে খবর দেওয়া হলো, তিনি এলেন, আমি তারের সঙ্গে গেলাম। স্বর্ণ ডাইনের কীর্তি দেখতে এবং গোসাই বাবার ডাইন তাড়ানো। অবিনাশ দাদা, অবিনাশ মুখুজ্জের বয়স তখন 17-18, বাড়িতে আছে মা আর 2 বোন। অবিনাশ দাদার মা গোসাই বাবাকে বলেন গোসাই দাদা, অবিনাশ দাদা বলেন গোসাই মা। অবিনাশ দাদার বাড়ি তখন লোকে লোকারণ্য, স্বর্ণ ডাইন অবিনাশকে খেয়েছে, রামজি সব ছাড়বে। মেটে কোঠার উপর অবিনাশ দাদা শুয়ে আছেন, চোখ বন্ধ, প্রবল জ্বর, ডাকলে সাড়া নাই, মাথার শিওরে বসে মা, পাশে বসে বোন, চোখের জল ফেলছেন। রামজি সাধু গিয়ে এক পাশে বসলেন, তার পাশেই আমি, ডাকলেন ভাগনা, অবিনাশ ভাগনা। কোনো উত্তর দিল না অবিনাশ দাদা। অবিনাশ, এ অবিনাশ, গায়ে নাড়া দিলেন। এবার অবিনাশ ঘুরে শুরু বললে, মর হা ঘরে গোসাই, আমি মেয়ে ছেলে, আমার গায়ে হাত দিচ্ছিস কেন? তুই কোন মেয়ে ছেলে, কে রে তুই? অবিনাশ দাদা উত্তর দিল না। এ তুই কে রে? এ বলবো না। বলবি না? না। মন্ত্র পড়া শুরু হলো, বিড় বিড় করে মন্ত্র পড়েন আর ফু দেন, ছু ছু ছু, পরিত্রাহী চিৎকার করে অবিনাশ দাদা, বলছি বলছি বলছি, তবু মন্ত্র পড়া চলল, সঙ্গে সঙ্গে ফুৎকার, ছু ছু ছু।
বাবা রে মা রে, মরে গেলাম রে। ও গোসাই, আর মেরো না, বলছি আমি, বলছি। বল বল, তোকে বল। আমি স্বর্ণ, আজও স্পষ্ট কানে শুনতে পাচ্ছি, আমি স্বর্ণ, তোকে সব দেখতে পাচ্ছি। থাক সে কথা। গোসাই প্রশ্ন করলেন, স্বর্ণ তু কাহে ইয়া, আ এখানে কাহে? আমি একে খেয়েছি যে। হ্যাঁ হ্যাঁ, ও তো জানছি, ওই তো শুধাচ্ছি, কাহে কাহে খেলি, কি করব। আমার ঘরের সামনে দিয়ে এই বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল, আমি থাকতে পারলাম না, আমি আম না পেয়ে ওকেই খেলাম। কাহে তু মাংলি না কাহে, কাহে বললি না আমাকে দাও, কি করে বলবো, একে লোভের কথা। তার উপরে মেয়ে এলো, আমি লজ্জায় বলতে পারলাম না, হ্যাঁ তব ইবার তু যা ভাগ। না, তোমার পায়ে পড়ে যেতে আমাকে বলো না। আদেশে সুরে গোসাই বাবা বললেন, যা তুই, আমি বলছে না। বিদ্রোহ ঘোষণা করলে অবিনাশ দাদা মুখ দিয়ে স্বর্ণটাই না। আচ্ছা এ দিদি, আন সস্যা। সর্ষে এলো হাতের মুঠোয়, সর্ষে নিয়ে বিড় বিড় করে মন্ত্র করে সুশব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠলো অবিনাশ দাদা, বাবা রে মা রে, ওরে মেরে ফেললে রে, ওরে বাবা রে। আবার মারলেন সর্ষের ছিটি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো না, আমি যাচ্ছি। যাবি? হ্যাঁ যাব। সঙ্গে সঙ্গে অবিনাশ দাদা কেঁদে উঠল, ও গো যেতে যে পারছি না গো। পারছিস না, চালাকি লাগাইছিস। আ হাত তুললেন রামজি সাধু, মারবেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করলেন আবার, না না যাচ্ছি। যাবি? হ্যাঁ যাব। তব এক কাম কর, ঘরের বাহারে একটু কলসিমে জল আছে, তাতে উঠাকে লে যা, নেহি তো। তাই যাচ্ছি তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালো, দাদার মা ধরতে গেলেন। রামজি বাবা বললেন, না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলো, চোখে বিহ্বল দৃষ্টি তার। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল, সেটার কানা দাঁতে কামড়ে তুলে নিল। দাঁতে ধরে সে নেমে গেল সিঁড়ি বেয়ে, উঠানে নামলো, বাইরের দরজার সামনে এসে দাঁড়ালো, দাঁত থেকে কলসিটা খুঁটে পড়ে ভেঙে গেল, সে নিজেও পড়ে গেল মাটির উপর। ধরলেন গোসাই বাবা। এবার বিপুল বলশায়ী পশ্চিম দেশীয় সন্ন্যাসী কিশোর বা সদ্য যুবা অবিনাশকে ছোট ছেলেটির মতো পাজা কোলে করে তুলে উপরে এনে বিছানায় শুইয়ে দিলেন। গোসাই বাবার পাশে পাশেই রয়েছি আমি। এবার গোসাই বাবা ডাকলেন, অবিনাশ মামা। হ্যাঁ কেমন আছো? ভালো আছি। কয়েক ঘন্টার মধ্যে অবিনাশ দাদা জ্বর ছেড়ে গেল। আমার শিশু চিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল। স্বর্ণ সে দফা যে মার খেয়েছিল এ কথা বলাই বাহুল্য। অনেকদিন পর, তখন আমার বয়স 13-14 বৎসর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করল, পান তরকারি নিয়ে আসত। শুনলাম ফুল্লরা তলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে, মা তাকে বলতেন ঠাকুরজি, ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসত এরপর আমাদের বাড়ি, আমার ভয় চলে গেল, স্বর্ণকে বুঝতে লাগলাম। পথে যেতাম, স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে, অথবা আধো অন্ধকার ঘরে দুয়ারটিতে ঠ্যাঁস দিয়ে বসে আছে, নিঃসঙ্গ পৃথিবী পরিত্যক্ত স্বর্ণ। স্বর্ণ ছাড়া আরো আরো অনেক ডাইনি ছিল, তার চেয়ে গল্প ছিল অনেক বেশি। প্রকাণ্ড মাঠে একটা অশুদ্ধ গাছ ছিল, মাঠটার চারিদিকে আর যে গাছগুলি ছিল সেগুলো সবই বট, মাঝখানে ওই অশুদ্ধ গাছটি খানিকটা হেলে দাঁড়িয়েছিল, একদিকে শিকড় উঠে বেরিয়ে পড়েছিল, মনে হতো গাছটার আধখানা আছে আধখানা নাই। শুনতাম ওটা ডাকিনীর গাছ, দেশে নাকি ছিল ভারী এক গুণ, কাউরের অর্থাৎ কামরূপের বিদ্যাও তার জানা ছিল। একদিন গরমকালের রাত্রে
গ্রামের প্রান্তে বসে কয়েকজন বন্ধু বান্ধব মিলে গাল গল্প করছে। এমন সময় আকাশপথে একটা শব্দ শোনা গেল, প্রচন্ড বেগে যেন একখানা মেঘ উড়ে চলেছে। সকলে বিস্মিত হলো, এ কি আশ্চর্য মেঘ তো! গুনিন হেসে বললে, মেঘ নয়, গাছ উড়ে চলেছে। গাছ? গাছ উড়ে চলে? কি বলছো? চলে। কামরূপে ডাকিনী বিদ্যা যারা জানে, তারা গাছে বসে বিদ্যার প্রভাবে উড়িয়ে নিয়ে চলে দেশ থেকে দেশান্তরে। ডাকিনী চলেছে আকাশপথে, বিশ্বাস করলে না কেউ, বললে তুমি ধোকা দিচ্ছ। দেখবে, দেখাও। গুনিন হাঁকতে লাগলো মন্ত্র, আকাশে চিৎকার উঠল, চিলের মতো চিৎকার। একসঙ্গে যেন 20-22টা চিল দুরন্ত ক্রোধে আকাশের বুকে চিরে চিৎকার করে উঠল, ই! সকলে ভয়ে কেঁপে উঠল, কিন্তু গুনিন আপন মনে মন্ত্র উচ্চারণ করেই চলল। মেঘের মতো জিনিসটার গতি থামল না, কিন্তু সে সামনে আর ছুটল না, পাখি ঘুরতে লাগল। ঘুরতে ঘুরতে মাটির উপর নেমে এলো এক অসুস্থ গান। গুনিনের মন্ত্র তখন থামেনি, মাটি ফাটল, গাছের শিকড় মাটির সেই ফাটলে ঢুকল। গাছটি এখানে জন্মানো গাছের মতো সোজা হয়ে দাঁড়াল। তার চেয়েও বিস্ময়ের কথা, গাছের মাথায় দেখা দিল অপরূপ সুন্দরী এক মেয়ে। এক পিঠে এলো চুল, কিন্তু সম্পূর্ণ বিবস্ত্রা, লোকে মাথা হেঁট করলে। ডাকিনী বললে, আমাকে নামালে তুমি গুনিন? দশের সামনে এই অবস্থায় আমাকে লজ্জা দিলে? আমি ডাকিনী হলেও মেয়ে ছিলে, আমার লজ্জা রক্ষা করো, আমাকে কাপড় দাও। গুনিন হাসল। ডাকিনী তখন হাত বাড়িয়ে বললে, দাও, কাপড় দাও। গুনিন হেসে ঘাড় নাড়লে, সবুর কর, সবুর কর। কিন্তু যারা গুনিনের সঙ্গী তাদের সবুর হল না। একজন বললে, ছি ভাই। গুনিন তাকে ধমকে দিলে, না। ততক্ষণে একজন অতর্কিতে গুনিনের কাঁধের গামছাখানায় টেনে মেয়েটিকে ছুড়ে দিল। গুনিন আঁতকে উঠল, করলি কি, করলি কি! ডাকিনী খিলখিল করে হেসে উঠল, গামছাখানায় মাথা থেকে পা পর্যন্ত সামনের দিকে ঢেকে নিয়ে হেঁট হয়ে পায়ের দিকে গামছাটা প্রান্তটা ধরে উপরের দিকে টেনে নিয়ে পিছনের দিকে মাথা পার করে ফেলে দিল। গুনিন মনমান্তিক চিৎকার করে উঠল। সকলে সভয়ে দেখলে, গুনিনের দেহের চামড়া ও পায়ের দিক হতে ছিঁড়ে ক্রমশ মাথার দিকে গিয়ে পিছনের দিকে উল্টে গেল। চামড়া ছাড়ানো মানুষটা পশুর মতো আর্তনাদ করে উঠল। সে গিয়ে আবার চাপল সেই গাছে। গুনিন সেই অবস্থাতেই তখনও মন্ত্র পড়ছিল। মন্ত্র আটখানার বেশি পড়তে পারল না সে, গাছটা আটখানা উঠল না, আটখানা ছিঁড়ে আবার উঠল আকাশে। আবার আকাশে শব্দ হতে লাগল, উড়ন্ত মেঘের মতো চলে গেল, কোথায় নিরুদ্দেশ হয়ে। এই অসত্য গাছটা সেই আটখানা গাছ। আজ শেকায়ের পরিবর্তন হয়েছে, ডাইনিতে বিশ্বাস ধীরে ধীরে লোপ পেয়ে আসছে। ডাইনিও আজ আর নেই বললেই হয়। অশিক্ষার গাঢ় অন্ধকারে যারা আজ ডুবে আছে, তাদের মধ্যে হয়তো আছে সেকালে ডাইনির বিচিত্র গল্প, আজ লোকে ভুলে আসছে। এই গল্পগুলির মধ্যে শুধু অন্ধবিশ্বাসই তো নাই, আছে কত মানুষের মর্মান্তিক বেদনা। সারাটা জীবন তারা এই অপবাদের গ্লানি বহন করে চলত, নিজেরাও বিশ্বাস করে নিত এই অপবাদকে সত্য বলে, আর ভগবানকে ডাকত স্বর্ণের মতো, আমার এই লজ্জার বোঝা নামিয়ে দাও প্রভু, এই ভয়ঙ্কর জীবনের অবসান কর। মুখে জল মুছে ফেলত কাপড়ের আঁচল, মাটিতে কোনো ক্রমে এক ফোঁটা ঝরে পড়লে শুয়ে উঠত, মা বসুমতির বুক চেয়ে চলে উঠত।